বয়ের লোক ফটোটা কেমন লাগছে? ভালো লাগছে। আর কয়েকটা ধুইতে পারলে আরো ভালো হবে। তো অনেকদিন পরে আবার কেমন আছে? আমার লজ্জা লাগে। আমি অবাকা করছি মটনের জন্য যেটা 7 নম্বর মেনুতে আছে। এসে গেছে আমার ফেভারিট ফিশ ফ্রাই। মটন খেতে ইচ্ছে, মটন খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। ঠাকুরকে তো দেখেছো, ওই ভাই খাইতে নতুন দেখেছো আমাদের ব্লগে। তারপর লিপিকা অনেকদিন পরে আবার কেমন আছে? ও এখানকার লোকাল মানে টিপলাম নয় অনেক তাড়াতাড়ি এসে না কো অনেক তাড়াতাড়ি এসে না কো আজকে বিয়া, এটা ওর আগের বাদ কেমন লাগে কো? আগের মতো নেই, আগের মতো লাগে, কিছু লাগে না, ফিলিং কিছু নাই, নতুন কিছু নাই, মানুষ পুরান তো ফিলিং পুরান নই হে একই কি এটা ভালো জিনিস, কালের জিনিস, ছোট জিনিস পাবে গো। নাইন না 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 ভেতরে ছিলাম, বাইরে এলাম, এবার পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো বলে বিয়েটা এখনো স্টার্ট হয়নি। তারপর তো খাওয়া দাওয়া আছেই, পুরোটাই কিন্তু তোমাদের সাথে লগ্ন শুরু হয়ে গেছে, কিন্তু বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব, আর কী কী খাবো সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব। তো চলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো। তো বিয়েতে যা যা রিচুয়ালস হয় সব কিন্তু স্টার্ট হয়ে গেছে, এখানে বসে গেছে। তো চলো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করবো, এখন সাদা মাদা খাবো। এটা কি আছে? এটা নিয়ে খেয়ে দেখি কি এটা পুদিনা না আম পোড়া শরবত কোনটা? আমার মনে হচ্ছে আম পোড়া শরবত। যাই হোক, একটা হলেই হলো, ওয়েলকাম ড্রিঙ্ক। তো আমরা এত তাড়াতাড়ি এসেছি যে স্টার্টার শেষ হয়ে গেছে। বড় বড়
One eternity later. বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসেছি সবাই মিলে খাওয়া। এখানে প্লেট দিয়ে তো একটা স্ক্যাম হয়েছে, ওগুলো লাস্টে এসে কি করে এত সুন্দর প্লেট পেয়েছে তো। জান দে দেঙ্গে ইসকে লিয়ে ক্যা বাত কর রহে হো আপ। আমাদের কাছে প্লেটের সাথে সাথে কিন্তু টিস্যু পেপার আর মেনু কার্ডও চলে এসেছে। মালুম তোর বাপ কমা থেকে আছে সবাই, আমি তো একদম চুলটুল বেঁধে বসে গেছি। খেলা শুরু করে দিলি। अरे कहना क्या चाहते हो? बेल्टर हुक ढील करते हो। बंद करो हाथ जोड़ के। मैं हां बेल्ट हुक और पेंटर हुक को पेंटर हुक को एक खुले रखते हो जाते बेच के दो बार। समझ रहे हो आप? समझ रहे हो? তো আমি মেনুতে যেটা দেখতে পাচ্ছি, এক নম্বরে আছে রাধা বল্লভী, দুই নম্বরে চানা মশলা, স্যালাড, ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন আফগানি, মটন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ মশলা। ভালোই তো আছে মেনুতে রে ভাই। আমি অবাক হচ্ছি মটনের জন্য যেটা 7 নম্বর মেনুতে আছে। ভেটকি মাছ দিয়ে করেছে একচুয়ালি, খেয়ে আমার কাছে খুব ভালোই লাগছে। খাওয়াতে আজকে ব্যস্ত কিছু বলবে না, শুধু খেয়ে যাচ্ছে। এই তো বেরিয়ে গেছে, কি চুষবো হারামি হো। লোকজনদের বইতে মটন খেতে ইচ্ছে, মটন খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। শুধু পাঁপড় আর চাটনি। বিয়ের পর এবার ফটোশুটের জন্য চলে এসেছে। ভাই ফটো তোলা খুব টাফ হয়ে গেছে, এই যে ভিডিও শুটিং করছে। এই যে এদের খেয়ে কাজ নেই, খেয়ে এসে চুপচাপ বসে আছে। ওয়ান ইটারনিটি লেটার। খাওয়া দাওয়া শেষ, বিয়ে বাড়ি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আর ভিডিওটাকে বড় করছি না, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়িও ফিরতে হবে। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।